হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গোলাপ প্রিন্ট কুশন কভারের ডিজাইন। আমি এখানে দেখুন একটি 18x18 একটি কুশন কভার কাটিং করে নিয়েছি। এবার সাইড দিয়ে সেলার অংশ বাদ দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি। আপনাদের কাছে ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো বাটনে ক্লিক করে সাথে থাকবেন এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে। দেখুন আমি চার সাইড দিয়ে দাগ দিয়ে নিয়েছি সেলের জন্য, তার সাইড দিয়ে আমি ব্লক প্রিন্ট করে নিচ্ছি। আমি কিন্তু হোয়াইট পেস্ট পদ্ধতিতে প্রত্যেকটা কালার গুলিয়ে নিয়েছি, যেহেতু ডার্ক কালার এজন্য কিন্তু হোয়াইট পেস্ট পদ্ধতিতে রংটি গুলিয়ে নিতে হবে। তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আমি স্টেপ বাই স্টেপ এই কুশন কভারটি কিভাবে ডিজাইন করেছি আপনারা মনোযোগ সহকারে দেখুন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার আমি হলুদ কালারটা দিয়ে নেব। হলুদ কালারটা অ্যাপ্লাই করার আগে দেখুন আমি স্কেলের সাহায্যে এটা দাগ দিয়ে নিচ্ছি লাইনটা সোজা হওয়ার জন্য। দেখুন এই ডাইসটার মাধ্যমে আমি হলুদ কালারটা অ্যাপ্লাই করছি। দেখুন আবারও আরেকটা ডাইসের সাহায্যে আমি এখানে এই পেস্ট কালারটা আবারও অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখুন প্রথম যে ডাইসটা দিয়েছিলাম ওই ডাইসটা দিয়ে আবার মাঝখানের শেষ লাইনটা আমি এভাবে ডিজাইন করে দিচ্ছি। তারপরে আমি মাঝখানের এই যে ফুলগুলো দিয়েছি এই ফুলগুলো দিয়ে নেব। এই যে আমি ফুলগুলো কিন্তু দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আপনার মূল্যবান সময় এতক্ষণ আমার ভিডিওতে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।